এখন সবাই কিন্তু কাজ করতে পারে এগুলো কিন্তু আপনার কম্পিউটারের মাধ্যমে ডিজাইন হয়ে যায় এখন এগুলো যে ফিডিং কীভাবে করতে হয় বা কীভাবে কাজের এটা মান রাখতে জানি না কিন্তু আমাদের জিনিসটা দেখেন এই যে প্লেটটা আমরা এর আগেও দেখেছি এখনও দেখেন আপনার এমনভাবে আমরা প্লেটটা লাগানো হয়েছে যেমন মনে হয় এটা দূর বুঝ দেখতে বুঝতে পারবে যে এটা এক ডাইসে করা এটা কোনো জিনিস এটা ফেরেম বা এই ডিজাইন বা এই ফেরেম কোনোটা আলাদা আলাদা এইরকম বোঝা যায় না আচ্ছা অনেকে আছে আপনার কাজ করে যে এই প্লেটটা যা মাপ আছে এক ইঞ্চি হাফ ইঞ্চি শুরু নেবে আচ্ছা সেই ক্ষেত্রে কি করে বলে কি মজবুত হয় কিন্তু আসলে মজবুত না এটা কাম সহজ করার জন্য তারা এইভাবে করে একটা সাপোর্ট লাগিয়ে এইখান তারপর ব্যাক সাইডে আপনার পেরেকটা লাগায় তখন এইখানে হোল্ডিং করে এইখানে হোল্ডিং করে এখানে কিন্তু জয়েন্টটা দেখা যায় হ্যাঁ তখন দেখা যায় কি ভালো মালটা খারাপ হয়ে গেল কারণ দেখা যায় কি এটা আপনার জোড়া হয়তো ভেঙে জোরে গেছে জোড়া তালি দেওয়ার জন্য আপনার এই সাপোর্টটা লাগাইছে এই রকম বোঝা যায় বুঝছেন কিন্তু আমাদের জিনিসটা দেখেন আপনি দেখেন ক্যামেরা টু কাস্টমারকে কাছ থেকে দেখান যে জিনিসটা যে আমরা লাগাইছি বা কোথায় কিভাবে ফিটিং হয়েছে এইটা কোনো ধরা কোনো ক্ষমতা নেই দেখেন খুবই ইজি হ্যাঁ চমৎকার আর এইখানে যে আমরা মেটেরিয়ালস গুলো দিয়েছি দেখেন এই যে চাক এই যে চাকার যে লাইনটা এই লাইনটা কিন্তু কোনো বেলজিয়াম না কোনো বাংলা রট না হ্যাঁ এটা সম্পূর্ণ এসে এক ইঞ্চি এই যে দেখেন এই কিন্তু ভিতরে ফাঁপা নেই

আমরা শুরুতে কথা বলছি মায়ের ডোয়া স্টিল ডিজাইনের যে প্রোপাইটার তোফাইল ভাই আছে ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই জায়গাটা ঠিকানাটা প্রপারলি একটু বলে দেন তো কোন জায়গা এটা হলো আপনার পুরান ঢাকা ধুনিয়া আপনার ক্লাব মোড় বলে তো সেইখানেই আমরা এই গেটটা লাগিয়েছি একটা বাড়ির মধ্যে টুইন টাওয়ার বাড়ির নাম বাড়ির নাম হচ্ছে টুইন টাওয়ার হ্যাঁ চমৎকার একটি গেট এবং এই গেটটি কে এটি এই গেটটি অ্যাকটিভ স্লাইডিং গেট স্লাইডিং গেট স্লাইডিং গেট হ্যাঁ এটা ধাক্কা দিলে আপনি ওই মাথা চলে যাবে আবার যখন গাড়ি ঢুকবে তখন আবার লাগে দেওয়া যাবার তারপরে এই পাশে দেয়া যাবে এবং সুপ্রিভিউয়ার আপনাদেরকে এই গলিটা দেখিয়ে দেই যে এই জায়গাটায় এটি লাগিয়েছে এবং এটি একটি স্লাইডিং এটার সাইজ এরকম আছে গেট এটা সাইজ হলো আপনার 9.5 ফিট হাইট আর এইভাবে পাশে আছে আপনার 12.5 ফিট পাশে হচ্ছে সাড়ে 12.5 ফিট হ্যাঁ

দেখেন খুবই ইজি হ্যাঁ চমৎকার অসাধারণ খুবই ইজিলি এক পাশ থেকে আরেক পাশে চলে যায় এটি একটি স্লাইডিং গেটের মজা এই জায়গাটায় এবং এই স্লাইডিং গেটটি কিন্তু দুই চাকার উপরে খুবই স্মুথলি মুভ করছে এই পকেট পালাটা সাইজ কীরকম আছে পকেট পালাটা সাইজ আপনার ডিজাইনের অনুযায়ী আপনার এটা পকেট পালা দেওয়া হয়েছে এটা আছে পৌনে তিন ফিট পনে তিন ফিট পকেট পাল্লাটা পনে তিন ফিট এবার একটু তোমার একটু বাইরে আসেন একটু আপনি একটু এই জায়গাটা হ্যাঁ এই জায়গা থাকে এইটার যে স্ট্রাকচারে কি কি মালামাল দিয়ে আছে স্ট্রাকচারে এটা কিন্তু হেভি মাল মালের কারণে আমরা স্ট্রাকচারটা ওই রকম মানে হিসাব করে আমরা মাল ফ্রেমটা তৈরি করেছি এটা স্ট্রাকচার আছে আপনার এই চার ইঞ্চি চার ইঞ্চি হ্যাঁ আর এইভাবে আছে দুই ইঞ্চি দুই ইঞ্চি চার দুই বক্স আপনার পাকা চোদ্দ ব্যাগ 14 কেজি হ্যাঁ এটা কিন্তু ও সম্পূর্ণ গ্যালভানাইজড বক্স গ্যালভানাইজড জং আসবে না হ্যাঁ আসবে আর এই প্লেটটা আছে আপনার পাকা 6 মিলি 6 মিলি প্লেট 6 মিলি যেটা জাহাজের প্লেট টেম্পার করা থাকে যেটা পানিতে টলে ব্যবহার হয় নোনা পানিতে জং আসে সেই প্লেট দিয়ে কিন্তু এটা করা হ্যাঁ হ্যাঁ আর এখানে যে আমরা মেটেলসগুলো দিয়েছি দেখেন এই যে চাক এই যে চাকার যে লাইনটা এই লাইনটা কিন্তু কোনো বেলজিয়াম না কোনো Bangalore না হ্যাঁ এটা সম্পূর্ণ SS 1 ইঞ্চি এই যে দেখেন এই কিন্তু ভিতরে ফাফা নেই

সুন্দর 1397 সৌদি দুনিয়া এটা লেখা আছে চমৎকার এবারে একটু তোফেল ভাই আপনার মায়ের ডিভাইস যে স্টিল হাউস তার ঠিকানাটা দর্শকদের বলে আমাদের দোকানে ঠিকানা পুরান ঢাকা হায়দ্রাবাদ হ্যাঁ আর হায়দ্রাবাদ আসলে আমাদেরকে পেয়ে যাবে আর এখানে কিন্তু আমরা এই গেটটা কিন্তু ফাইনাল রং হয় নাই ফাইনাল রং কিন্তু আমরা 1 কোটি 800 মারা কারণ এত বড় একটা গেট যখন আমরা নিয়ে আসবো তখন গাড়িতে দেখা যায়

এই হলো চাবি আর এইখানে কাজের বিষয় কিন্তু আরেকটা ব্যাপার স্যাপার আছে আসলে এগুলা কিন্তু একটা অ্যারাবিয়ান গেট হ্যাঁ অ্যারাবিয়ান গেট এগুলো বাহিরে আমি ছিলাম আপনারা জানেন ভালো করে আমি প্রায় পনেরো বছর বাহিরে ছিলাম আর আমার কাজের অভিজ্ঞতা বয়স প্রায় পঁয়ত্রিশ থেকে ছাত্রিশ বছর হ্যাঁ এখন সবাই কিন্তু কাজ করতে পারে এগুলো কিন্তু আপনার কম্পিউটারের মাধ্যমে ডিজাইন হয়ে যায় এখন এগুলো যে ফিডিং কীভাবে করতে হয় বা কীভাবে কাজের এটা মান রাখতে হয় এটা কিন্তু সবাই ক্ষেত্রে মনে করেন সবাই কেউ আছে কি পারে কিনা জানি না কিন্তু আমাদের জিনিসটা দেখেন এই যে প্লেটটা আমরা এর আগেও দেখেছি এখনও দেখেন আপনার এমনভাবে আমরা প্লেটটা লাগানো হয়েছে যেমন মনে হয় এটা দূর থেকে কেউ দেখতে বুঝতে পারবে যেটা এক ডাইসে করা এটা কোনো জিনিস এটা ফ্রেম বা এই ডিজাইন বা এই ফ্রেম কোনোটা আলাদা আলাদা এইরকম বোঝা যায় না আচ্ছা অনেকে আছে আপনি কাজ করে যে এই প্লেটটা যা মাপ আছে এক ইঞ্চি হাফ ইঞ্চি সরু নিবে আচ্ছা সেই ক্ষেত্রে কী করে বলে কি মজবুত হয় কিন্তু আসলে মজবুত না এটা কাম সহজ করার জন্য তারা এইভাবে করে একটা সাপোর্ট লাগিয়ে এইখান তারপর ব্যাক সাইডে আপনি এই প্লেটটা লাগায় তখন এখানে হোল্ডিং করে এখানে হোল্ডিং করে এখানে কিন্তু জয়েন্টটা দেখা যায় হ্যাঁ তখন দেখা যায় কি ভালো মালটা খারাপ হয়ে গেল কারণ দেখা যাক এটা আপনার জোড়া হয়তো ভেঙ্গে চোরা গেছে জোড়া তালি দেওয়ার জন্য আপনার এই সাপোর্টটা লাগিয়েছে এইরকম বোঝা যায় বুঝছেন কিন্তু আমাদের জিনিসটা দেখেন আপনিই দেখেন ক্যামেরা টু কাস্টমারকে কাছ থেকে দেখান যে এই জিনিসটা যে আমরা লাগিয়েছি বা কোথায় কীভাবে ফিটিং হয়েছে এইটা কোনো ধরার ধরার কোনো ক্ষমতা নেই

এই যে এটা হচ্ছে ভিতরের সাইজ ইনসাইড থেকে আমরা দেখছি যে এইটা এই যে ভিতরে একটা হ্যাজবল দিয়ে দিয়েছি মোটা মানে হ্যাঁ এই যে সিকিউরিটি লক যেটা যা চাবি আপনাকে দেখাইলাম এই যে চাবি এটা ওনাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি হ্যাঁ আর এখানে আসলে কাজ কিন্তু সবাই করে মাল কিনতে যেরকম কাজ সবাই চাবে মাল কিনতে সবাই পারবে কিন্তু কাজের যে ডেমাক বা কাজের যে আপনার কোয়ালিটি মানসম্পন্ন এইগুলা কিন্তু কেউ

অনেকে বলে বড় কবজা দিলে নাকি ভেঙে যায় আসল কীভাবে ভাঙবে আমি প্রশ্ন তাদের কাছে যে বড় কবজা যত থাকবে তত হোল্ডিংটা লম্বা হবে এটা ভাঙার কোনো চান্স নেই তা ছোটো কবজা হইলে দেখা যায় ঝালাচ কম হয় সেক্ষেত্রে সেটা যদি না ভাঙে বড় কবজা ভাঙে যায় তাহলে কি এটা আমার মাথায় খেলে না তো অনেকে প্রশ্ন করে হ্যাঁ আর বড় থাকুক হ্যাঁ এই যে খোলা গেটটি পকেট গেটটি এবং এই যে গেটটা দেখলাম তো মায়ের দোয়া স্টিলের ঠিকানাটা তো আমরা শুনলাম তার কাছ থেকে সেটি হচ্ছে সায়দাবাদ তাদের যে ওয়ার্কশপ বা তাদের যে দোকান তো আমরা একটু বাইরে থেকে আবার দেখাই ভেতরটা অন্ধকার কারণ বাইরে পর্যাপ্ত আলো তো যার কারণে ভেতরটা অনেক বেশি অন্ধকার ও ছন্ন লাগে আমরা একটু বাইরে থেকে এবার দেখি তো এইবার একটু তো তোফেল ভাই আপনার যে অর্ডার দেওয়ার নিয়মগুলো কি একটু আমার অর্ডার দেওয়ার নিয়ম আমাদের কাছে যদি যদি এই দিনের না যদি কাস্টমার ভাইদের কোনো পছন্দ কোনো ডিজাইন থাকে যে কোনো ডিজাইন হোক আমরা ইনশাল্লাহ তৈরি করে দিতে পারবো আর আমাদের কাছ থেকে আমরা আশা করি যে আমাদের কাছ থেকে কাজগুলো হান্ড্রেড পারসেন্ট কাজ পাবে কারণ এই লেজার কাটিং গেটের কাজ আমরা বাহির থেকে পনেরো সতেরো বছর ধরে করে আসছি আর আমাদের যে আস্তর করা দেখেন ফিনিশিং রঙের ফিনিশিংটা খুবই আপনার চমৎকার একদম বিরাট আমরা কোনো হাতে কোনো বিরাজে কাজ করি না আমরা সম্পূর্ণ কাজ আপনার স্প্রে ম্যাচিং দিয়ে করা স্প্রে মেশিন দিয়ে হ্যাঁ এটা কিন্তু আস্তর করা এটা যখন ফাইনাল রক হবে তখন আরও গেলেস হবে আরও গ্লেস হ্যাঁ তো সেই ক্ষেত্রে অনেকে দেখা যায় কি ফিডিং করার পরে জায়গায় জায়গায় ওল্ডিং হয় হ্যাঁ ওল্ডিং হয় ওল্ডিং হওয়ার পরে কিন্তু ওই জায়গাটা আপনার রংটা নষ্ট হয়ে যায় রং তখন দেখা যায় বিরাজ রং করে তখন কিন্তু ওই রঙটা ওই বিরাজের রঙের সাথে আপনার মেকআপ হয় না মেকআপ হয় না সেই ক্ষেত্রে আমরা পুরো মাল ফিডিং করার পরে কিন্তু আমরা সম্পূর্ণ স্প্রে মেশিনে যে জায়গাতেই রং করে দিই রং করে দেন তো এই যে ডেলিভারি সিস্টেমটা কি ডেলিভারি সিস্টেম আপনার ঢাকার বাইরে আমাদের রং কালার ডেলিভারি সব সম্পূর্ণ ফ্রি ঢাকার বাইরেও ফ্রি দিয়ে ঢাকার বাইরেও ফ্রি মানে ঢাকার ভেতরে ঢাকার বাইরে ঢাকার বাইরে যেখানে নিয়ে যাবে আপনার কাছে ডেলিভারি ফ্রি ডেলিভারি ভিতরে এইবার এই গেটটার মানে দাম কত পড়ছে কত এই গেটটার প্রাইস পড়ছে আপনার ছয় সিক মিলি প্লেট দুই চার আউট ফেরে মিস্টেক সম্পূর্ণ এস এর চাকা এস এর ঈদ দিয়ে আপনার সম্পূর্ণ টোলা বলছে সাড়ে চোদ্দোশো টাকা স্কোয়ার ফিট সাড়ে চোদ্দোশো টাকা স্কোয়ার ফিট হ্যাঁ স্কোয়ার ফিট করেছে চমৎকার

তিরিশ চাবি আলো অটো লোক পাবে ফিরি ওকে ধন্যবাদ তোফেল ভাই সুপ্রু ভিউ দেখলেন যে চমৎকার গেটের কাজ করে এই মায়ের দোয়া স্টিল যারা গেট বানাতে চাচ্ছেন অর্ডার দিতে চাচ্ছেন স্কিনে এই প্রতিষ্ঠানের যোগাযোগের নাম্বারগুলো দেওয়া আছে সেখানে আপনারা কথা বলে আপনাদের বাড়ির জন্য কিন্তু এই ধরনের গেট বানিয়ে নিতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ